How many friends do you have in school? এক্সটেনশন মানে কি? ও ওই যে এক্সট্রা এক্সট্রা অংশ থাকে যেগুলা না? ফিসবাম্প ফিসবাম্প। আজকে আমি রাফির সাথে দেখা করতে আসছি। হি ইজ জাস্ট 6 years old, মাত্র 6 বছর। সে নাকি আমার ভিডিও দেখে, আর একটু কিছুদিন আগে ওর সাথে একটা ভিডিও কলও হয়েছিল। সে খুব একদম পক পক করে ইংলিশে কথা বলতে। সুপার এক্সাইটেড টু মিট হিম, অ্যান্ড দেখতে চাই যে আজকে রাফিকে একটু ফটাফট কিছু কোয়েশ্চেন করলেও কীভাবে জবাব দেয়। এখন নাম কি? লেখা না? কোন ক্লাসে পড়ো? ক্লাস 2? No, class 1. Class 1? Then why did you say class 2? মানে you study in class 1 but you feel like you're smart enough to be in class 2, তাই না? Yes. What is your name? My name is Mamut Las. What's your school's name? What's your father's name? My father's name is Muhammad Las. How many friends do you have in school? I have 6 or 7 friends at school. Jotpot kore answer diba without thinking. Would you rather be older or younger? Younger. You're only 6. How can you get any younger? Tum boro hoye ki hote chao? I want to be a scientist. You want to be a scientist? Do you want to work in NASA? Yes. তাই তোমার আমু যেতে দিবে তোমাকে নাসায়? পড়াশোনা করে যাব। পড়াশোনা করে চলে যাবা? আমু যদি মানা করে? তাও চলে যাব। তাও চলে যাব। ইনশাআল্লাহ দেখবেন ওই যে মাইসুনের সাথে যে ভিডিওটা আছে ফার্স্ট ভিডিও, মানে ওইটা একদিন আর কি সামনে আসছে। ওইটা আর কি দেখলাম, মানে খুব ভালো লাগলো। আসলে ও কিছু পারে কি না পারছে কি না, মানে আমি এটা দেখার জন্য কোর্সটা নিয়েছিলাম। হ্যাঁ, ও হচ্ছে যে আমাদের কোর্সটা প্রায় একদম 90% শেষ করছে। আচ্ছা তুমি বলো এবার, তোমাকে আমরা অফিসে আনবো, তুমি এদিন অফিসে কি কি করতে চাও? ক্রিকেট খেলবো, পার্কে যাব। ডান, দুইটা হইছে। আরো একটা বলো। একটা অফিস দেখবো। অফিস দেখবো। আচ্ছা, ক্রিকেট খেলবো, পার্কে যাব, অফিস দেখবো, তারপর কি করব? তারপরে বাসায় আসবো। বাসায়। সব মনে আছে কথা? এক্সটেনশন। এক্সটেনশন মানে কি? ও ওই যে এক্সট্রা এক্সট্রা অংশ থাকে যেগুলা না? ও ওয়েল ডান। ফিসবাম্প ফিসবাম্প। এই যে ওয়েল ডান। চলো যাই, আমরা ক্রিকেট খেলতে যাই। ও এটা তো রাবারের বল। এই বলটা শক্ত আছে তো, মাথা লাগে তো আউট। তাই বলো না, একটা ভিডিওতে দেখেছি আপনি বলেছেন নিজে সম্বন্ধে 3টা ওয়ার্ড বলতে। সেই 3টা ওয়ার্ড কি? তোমার 3টা ওয়ার্ড কি? আমার তো 3টা ওয়ার্ড আছে। আমার 3টা ওয়ার্ড হলো আমি সেটা জানি না। ও আচ্ছা, আমার 3টা ওয়ার্ড হলো আমার টিচার, টিচার একটা ওয়ার্ড। 2 নাম্বারটা হলো অথর, আমি যে লিখি বই এটা। আর 3 নাম্বারটা হলো একটু কঠিন শব্দ, তুমি জানো কিনা জানি না, এটা হলো এন্টারপ্রেনার। এন্টারপ্রেনার মানে উদ্যোক্তা, যে ব্যবসা চালায়, এরকম। তোমার 3টা শব্দ কি? তোমার 3টা শব্দ হইতে পারে তুমি ক্রিকেটার, তুমি ক্রিকেট খেলতে অনেক পছন্দ করো। সায়েন্টিস্ট। হ্যাঁ সায়েন্টিস্ট। আর থার্ডটা কি? চিন্তা করো, আপাতত 2টা ওয়ার্ড, ক্রিকেটার আর সায়েন্টিস্ট। তোমার যখন আবারও অন্য কোনো কিছু হইতে খুব ইচ্ছা করবে তখন এটা 3 নাম্বার ওয়ার্ড হয়ে যাবে, ঠিক আছে? না আমি 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 মেরে আমি এই সাইডে চলে যাব, ঠিক আছে? তারপর তুমি, ঠিক আছে? ও ওটা 12 রান। কে জিতলো রাফি? তুমি তো তারপরে তুমি ক্রিকেট খেলাও তো শেষ, তাহলে কি বাকি আছে? আমাদের ডিল হয়েছে, ও একটা একটা কারেক্ট আনসার দিবে, ওকে আমরা একবার একবার ফ্লাইটে শিখতে যাব। আজকে ওয়েদারটা অনেক সুন্দর। Well done Rafi, 2টা পারছো। আজকে রাফির সাথে we had the best time, পুরো অফিসে আপনারা তো দেখছেনই, ক্রিকেট খেলা হইছে। এখন আমরা পার্কে এসে আমি ওকে কুইজ করলাম, সেও আমাকে কুইজ করলো, সে আমাকে একটু বেশি কুইজ করে ফেলছে আর অনেক খেলে ফেলছে। But I had such a great time with Rafi. I wish him all the best. Super excited to meet him again. There is our superhero. He's having the time of his life. I hope we meet again, inshallah.